হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস ক্লাস সিক্স গণিতের যে কুড়ি নাম্বারের ফেব্রুয়ারি মাসের জন্য দিয়েছে পার্ট টু সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজ ক্লাস শুরু করা যাক একের দাগে বলছে সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হল অপশান রয়েছে চারটি তো এখানে দেখো অপশান এ আর অপশান বি এ দুটো তো হবেই না কারণ অপশান এ হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর অপশান বি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদিও জিরোটা বাঁ দিকে আছে কোনো দাম নেই এক অঙ্কই হবে নেক্সট দেখো এরটা আর ডিএডটা দুটিতে আট অঙ্ক আছে কিন্তু সি এতে দেখো বাম সাইডে জিরো আছে আর সাইডে যদি কোনো ভ্যালু থাকে না তাহলে এটা ছ অঙ্কের সাত অঙ্কের ছয় অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তাই অপশান নাম্বার ডি হবে উত্তর যেটা সাত অঙ্কের সংখ্যা নেক্সট দেখো কী বলছে কুড়ি লক্ষ নব্বই হাজার বারো সংখ্যাটি হলো চারটি অপশান রয়েছে তো আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখে নিয়েছি এবং ভ্যালুটা পুট করেছি তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব এখান থেকে পেয়ে যাবো তার সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট দেখো তিনেরটা বলছে টু টু থ্রি ফোর টু ডবল জিরো সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হলো চারটি অপশান রয়েছে এখান থেকে দেখো তিনের স্থানীয় মান মানে তিনের স্থানীয় মান মানে হচ্ছে তিনের ডান দিকে কটা সংখ্যা আছে বা কটা ফাঁকা ঘর আছে তা তিনের পর দেখো এক দুই তিন চার চারটে তার মানে তিনের বাম দিক ডান দিকে চারটে শূন্য হবে তো অপশান দেখো তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট দেখো বলছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও ক স্তম্ভে রয়েছে ফাইভ টু জিরো টু জিরো এইট থ্রি জিরো রয়েছে আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুই শত দুইশো সাতষট্টি গ রয়েছে ফাইভ টু জিরো টু টু থ্রি ফোর ফাইভ আর ঘরটা রয়েছে আট কোটি এটা কোটি হবে ঠিক করে নেবে একটু আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশো সাতষট্টি আর এদিকে দেখো স্তম্ভ ক্ষয় কী রয়েছে সরি এইট ফোর ওয়ান এইট ফোর টু সিক্স সেভেন দ্বিতীয়টা রয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ আর সিএটটা রয়েছে এইট ফোর ওয়ান এইট থ্রি টু সিক্স সেভেন আর চারটা রয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশো তিরিশ এখানে দেখো কয় স্তম্ভের সঙ্গে চার নম্বর হবে মানে এটার সঙ্গে এটা তো পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশো তিরিশ হবে তারপরে দেখা যাচ্ছে ক্ষয়েরটা হবে ক্ষয়েরটা তিন নম্বর মানে আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশো সাতষট্টি এটি হবে তিন নম্বর নেক্সট গয়েরটা হবে দেখো গয়েরটা হবে দু নম্বর এবং ঘয়েরটা হবে এক নম্বর তো উত্তরটা দেওয়া রয়েছে সামনে তোমরা দেখে নিতে পারো এখান থেকে নেক্সট দেখো পরটা তিনের দাগে এক একটা বলছে সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো সেভেন সংখ্যাটি স্থানীয় মানে বিস্তৃত করে লেখো তো এখানে দেখো আমরা যেভাবে করা আছে এভাবেই করব তো প্রথমে রয়েছে সাত সাত লিখবো তারপর দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ঘর রয়েছে তাহলে ওয়ান তার ডান দিকে ছটা জিরো দেবো ওটা গুণ দেবো সাতের সঙ্গে তো যটা ঘর তটা শূন্য হবে একগুণিত একের সঙ্গে তো প্রথমে দেখো তাই দেখলাম সাত ইন্টু এক তারপরে হচ্ছে কটা শূন্য ছটা শূন্য ছটা ঘর আছে ছটা শূন্য তারপরে শূন্য আছে শূন্য ইন্টু কটা শূন্য হবে পাঁচটা তারপরে আছে শূন্য ইন্টু চারটে শূন্য তারপরে সাত রয়েছে মানে এই সাতটা কথা বলছি সাতটা রয়েছে তার জন্য কটা ঘর আছে তিনটে জন্য এক দুই তিন তিনে শূন্য দিলাম তারপর দেখো এই শূন্যটার জন্য দুটো ঘর আছে দুটো দিলাম তারপর আটটা শূন্য রয়েছে তার জন্য একটা ঘর দিলাম আর সাত রয়েছে শুধু এক হলো তো এইভাবেই এটা উত্তরটা তোমরা করে নেবে দুটো দেখো কি বলছে সাত তিন দুই এক নয় পাঁচ ছয় এবং জিরো দিয়ে আট অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখো তো এখানে দেখো আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে দেখো ছোট থেকেই লিখব কিন্তু জিরোটা যদি আমরা বাঁ দিকে দিই তাহলে কিন্তু সংখ্যাটি আর আট অঙ্কের থাকবে না তখন সাত অঙ্কের হয়ে যাবে কারণ বাঁ দিকে জিরোর কোনো দাম নেই সংখ্যাটি সাত অঙ্কের হয়ে যাবে তাই জিরো হচ্ছে যেটা বড় সেটা হচ্ছে এক একটাকে বসাবো তারপর জিরো বসাবো তার উপরে দুই তারপর তিন পাঁচ ছয় সাত নয় এটি হবে ক্ষুদ্রতম সংখ্যা আর আট অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে বড় থেকে ছোট লিখে দেবো তো প্রথমে আছে বড় সবচেয়ে বড় নয় তারপরে বড় হচ্ছে সাত তারপরে বড় হচ্ছে ছয় তারপরে পাঁচ তিন দুই এক জিরো তো এটা হবে উত্তর নেক্সট তিনেরটা বলছে সংখ্যা দেওয়ার রয়েছে দেখো চারটি সংখ্যা দেওয়ার ওই সংখ্যাটিকে মানে ঊর্ধ্ব ক্রমে সহায়তা হবে ঊর্ধ্ব মানে কি ঊর্ধ্ব মানে হচ্ছে ছোটো থেকে বড় তো প্রথমে দেখো এই যে সংখ্যা তিনটি চারটি রয়েছে এই সংখ্যার যে সংখ্যাগুলো অঙ্কগুলো এই যে প্রথম অঙ্ক কী আছে সব ঘরে সব ঘরেই প্রথম অঙ্ক হচ্ছে প্রথম অঙ্ক হচ্ছে চার 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 এবং চার তাহলে প্রথম সংখ্যা দেখে কিছু বোঝা যাচ্ছে না যে কোনটা ছোট আর কোনটা বড়ো তারপর সংখ্যাটা দেখব এটা আছে পাঁচ এটাও আছে পাঁচ এটাও আছে পাঁচ এটাও আছে পাঁচ এটাও দেখো বোঝা যাচ্ছে না তারপরে আছে দেখো শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য তো তারপরে দেখো এখানে তিন এখানে তিন এখানে তিন কিন্তু এখানে দুই তা সবচেয়ে ছোটো কী হবে এই সংখ্যাটা হবে সবচেয়ে ছোট তো প্রথম দিকে দেবো ফোর ফাইভ জিরো টু টু ওয়ান জিরো এটা হচ্ছে সবচেয়ে ছোট তারপরে দেখো এই তিনটে সংখ্যার মধ্যে এই তিনটে সংখ্যা এই সংখ্যাটা তো হয়ে গেল সবচেয়ে ছোট এই তিনটে সংখ্যার মধ্যে তার চেয়ে কেউ ছোট তার চেয়ে কেউ বড় দেখো তো এখানে পর্যন্ত চেক হয়ে গেছিলো থ্রি পর্যন্ত সবগুলো দেখে নিয়েছিলাম থ্রি পর্যন্ত যে থ্রি পর্যন্ত সবাই সমান তারপর দেখো এটা আছে দুই এত দুই তো এক তাহলে এটা কে ছোটো হবে তাহলে এই সংখ্যাটা ছোটো হবে এইটা এই সংখ্যাটা ছোটো হবে তার জন্য এটা বসালাম নেক্সট দেখো এই দুটো সংখ্যার মধ্যে কে ছোট কে বড়ো তা এখানে দেখো তিন পর্যন্ত হয়েছিলো তারপর আছে দুই তো দুই কিন্তু এখানে এক আছে এখানে দশ আছে তাহলে কি হবে একটা হবে তারপর দশ হবে এইভাবে উত্তরটা হবে তো তুমি আবার দেখে নাও এভাবে লিখবে মানে উদ্যোগ আমি সাজিয়ে পাই বলে উত্তরটা লিখে নেবে এইভাবেই তারপর দেখো চারের অঙ্কটা বলছে তিন সাত চার পাঁচ দুই এক দুই নয় সংখ্যাটি দুয়ের স্থানীয় মানে মান দুটির পার্থক্য লেখো তাহলে যে সংখ্যাটি দেখো এই সংখ্যার যে দুটো দুই আছে একটা তো এই দুইটা আছে আরটা এই দুইটা আছে এই দুটো দুয়ের স্থানীয় মান লিখতে হবে তারপরে তার পার্থক্য লিখতে হবে তো এই যে সংখ্যাটা আছে স্থানীয় মান করতে হবে দেখো কটা ঘর আছে একটা দুটো দুটো ঘর আছে এক দুটো শূন্য সরি তিনটে শূন্য এখানে একটা এক আছে তো তিনটে শূন্য আর এটা দেখো কখন আছে একটা তো একটা শূন্য তো কুড়ি হলো তো এভাবে দেখো পার্থক্য তাহলে কত হবে দু হাজার মাইনাস কুড়ি সমান হচ্ছে আঠেরোশো কুড়ি নেক্সট প্রশ্ন দেখো বলছি দাগের এক একটা একটি দেশে চুয়াত্তর লক্ষ তিন হাজার চারশো পঁচাশি মেট্রিক টন গম উৎপন্ন হয় কিন্তু ওই দেশের লোকের খাওয়ানোর জন্য আশি লক্ষ দশ হাজার দুশো মেট্রিক টন গমের প্রয়োজন চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম পড়বে গমের প্রয়োজন কত আশি লক্ষ দশ হাজার কুড়ি সরি দুশো মেট্রিক টন এবং গম উৎপন্ন হয় চুয়াত্তর লক্ষ তিন হাজার চারশো পঁচাশি মেট্রিক টন তো কত কম পড় কম পড়বে বিয়োগ করে দেবো তো বিয়োগ করলে ওটা বেরবে দেখো এখানে দেখো পাঁচ শূন্যকে দশ ধরবো তাহলে পাঁচ দেখে গেলে পাঁচ হাত থাকে এক আট একে নয় দশ ধরবো এক এটাকে কত হবে চারটা পাঁচ হবে দুইটাকে বারো ধরবো তাহলে সাত হবে হাত থাকে এক তাহলে তিনটা চার হয়ে যাবে শূন্যটা দশ ধরবো ছয় হয়ে যাবে এক একে একে শূন্য হয়ে যাবে এটা দশ ধরবো শূন্য তাহলে কত হচ্ছে উত্তর সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান ফাইভ এটা হচ্ছে উত্তর নেক্সট দেখো শেষ প্রশ্নটা কী বলছে দু ভাগ করি থ্রি জিরো ফোর থ্রি নাইন এইট সেভেন টুকে পাঁচশো ষোলো দিয়ে ভাগ করতে হবে প্রথমে দেখো পাঁচ দিয়ে গেছি পাঁচ দিয়ে গেলে কত হচ্ছে পঁচিশশো আশি বিয়োগ করলে হচ্ছে দেখো চারশো তেষট্টি একটা নয় নাবালাম আবার আট দিয়ে যাবো গেলে হচ্ছে একচল্লিশশো আঠাশ ওটা বিয়োগ করব বিয়োগ করলে হচ্ছে পাঁচশো এগারো আটটা উপর থেকে আট নাববে আবার তাহলে নয় দিয়ে যাবে নয় দিয়ে গেলে হচ্ছে ছেচল্লিশশো চুয়াল্লিশ ওটা বিয়োগ করব বিয়োগ করলে হচ্ছে চারশো চুয়াত্তর একটা সাত নামবে আবার নয় দিয়ে যাবো নয় দিয়ে গেলে হচ্ছে ছেচল্লিশশো চুয়াল্লিশ ওটা বিয়োগ করলে হবে একশো তিন ওটা ওপর থেকে দুই নামবো একটা দুই নামালে হবে তোমার হাজার বত্রিশ তো দুই দিয়ে যাবো তো হাজার বত্রিশ মিলে যাবে উত্তর হবে ফাইভ এইট নাইন নাইন টু তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও পরবর্তী যতগুলো মডেল একটি বাকি রয়েছে ক্লাস সিক্সের সেভেনের সবগুলো পরপর এক দু মধ্যে সবগুলো এসে যাবে তো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না